এরা প্রতাপগড় মণ্ডলে ভারতীয় জনতা পার্টির মণ্ডলের উদ্যোগে আজকে সাংগঠনিক বৈঠক। এই বৈঠক মূলত আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে আরও বেশি মজবুত করার জন্য আজকের এই বৈঠক। সেই বৈঠকে আপেক্ষিত রয়েছেন আমাদের পুরো এই প্রতাপগড়ের মণ্ডল কমিটি, শক্তিকেন্দ্রের ইনচার্জগণ, ওয়ার্ড সভাপতিগণ, কর্পোরেটরগণ, সাতটা মোর্চার সভাপতিগণ, তাদেরকে নিয়েই মূলত আজকের এই বৈঠক। এই বৈঠকে আমাদের রাজ্যের প্রদেশ সভাপতি, সকলের প্রিয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় এখানে উপস্থিত আছেন, সহসভাপতি শ্রদ্ধেয় রেবতী মোহন দাস উপস্থিত আছেন। ওনাদের মার্গদর্শনে আজকে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামী দিন এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির ১৩ প্রতাপগড় মণ্ডলের সংগঠনের কি কি দায়িত্ব পালন করতে হবে সেই নির্দেশিকা আমাদের রাজ্য সভাপতি আমাদেরকে দেবেন। তো সেই সাংগঠনিক বিষয়ে আজকে এই বৈঠক। আমাদের এই আগামী কয়েকটা মাস, সে কয়েকটা মাস নিরলসভাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মানুষকে সেবা করার জন্য আমাদের ত্রিপুরার যে দুটো এমপি সিট রয়েছে, সেই দুটো এমপি সিটে বিপুল ভোটে আমরা আমাদের যারা ক্যান্ডিডেট হবেন, ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্নে যারা লড়াই করবেন, আমরা দুটো পদ্মফুল আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার দেবার জন্যে, সংগঠনকে আরও বেশি শক্তিশালী করার জন্যে এবং প্রত্যেকটা মানুষের কাছে আমাদের সংগঠনকে নিয়ে পৌঁছানোর জন্যে আমাদের রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকারের যে কাজকর্ম, সে কাজকর্ম একদম বুথ স্তর পর্যন্ত পৌঁছানোর জন্যে এবং সংগঠনকে মজবুত করার জন্যে আজকে আমাদের প্রদেশ সভাপতির নির্দেশিকা মেনে আমরা আগামী দিন চলব, সেই জন্য আজকের এই বৈঠক।